হাইতিতে সশস্ত্র গোষ্ঠীদের মধ্যে চলমান সহিংসতায় নিহত হয়েছেন আরও 10 জন। সোমবার রাজধানী পোর্ট অফ প্রিন্সের কাছে একটি এলাকায় থেকে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ মরদেহগুলো। তবে নিহতরা কোনো সশস্ত্র গোষ্ঠীর সদস্য কিনা সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। ধারণা, দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এই হতাহত হয়েছে। গোষ্ঠীগত সহিংসতাকে কেন্দ্র করে হাইতিতে বেড়েই চলছে অস্থিরতা। রাজধানী পোর্ট অফ প্রিন্স সহ আশপাশের এলাকাগুলোয় সংঘাত বেড়েছে ব্যাপক হারে। এদিকে দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নাগরিকদের দেশে ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। সীমান্তে বাড়তি সতর্কতা বজায় রেখেছে পার্শ্ববর্তী দেশ ডোমিনিকান রিপাবলিক। সহিংসতার কারণে সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।